নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটি খবর যে জনপ্রতিনিধিরা শপথ নিয়ে বললেন নৌকার সাথে বেইমানি করব না। আসলে যদি এই রিপোর্টটি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ওই যে রাজশাহী এক গোদাগাড়ি তানোরের এমপি ওমর ফারুক চৌধুরী সামনে কোরআন নিয়ে শপথ করিয়েছেন 11 জন জনপ্রতিনিধিকে। আসলে এই শপথটার মূল থিমটা হচ্ছে তার সঙ্গে কেউ বেইমানি করবে না, এটি হচ্ছে মূল কথা। আগে তার সঙ্গে মানে তার সঙ্গে থাকবেন এবং হচ্ছে নৌকার পক্ষে থাকবেন আর কি, মানে তার নিজের এটা স্বার্থটা। কেননা এইরকম ব্যক্তিগত পর্যায়ে কোরআন নিয়ে শপথ করানোর এইরকম দৃশ্য কিন্তু আমি দেখি না। হয়তো ধর্মীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা চর্চা থাকতে পারে, কিন্তু তারপরও আমি দেখিনি যে কোনো ব্যক্তিগত পর্যায়ে জামাতের কোনো নেতা বা ইসলামী কোনো দলের নেতা মানে সে তার ব্যক্তিগত উদ্যোগে পর্যায়ে হয়তো দলগতভাবে তারা করতে পারে সেটা সবাই মিলে, কিন্তু একেবারে ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের কোরআন ছুঁয়ে শপথ করানো এটা একেবারেই অভিনব। আসলে ক্ষমতায় থাকতে থাকতে এবং নানান মিশ্রণে আওয়ামী লীগের মাঝে মধ্যে চেহারাগুলো অদ্ভুতভাবে সামনে চলে আসে, এত কনফিডেন্সের অভাব কেন? জনপ্রতিনিধিরা যদি নীতি নৈতিকতা আদর্শিকভাবে যদি বলিষ্ঠ হন, এবং সেখানে নিশ্চয়ই আওয়ামী লীগ এমন তো না যে শুধু মুসলমান ধর্মের যারা তারাই শুধু আওয়ামী লীগ করেন, অন্যান্য ধর্মের আছে, তাহলে এই যে ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ পড়ানোর এই আয়োজনটা কেন? এটা কি ধর্মীয়ভাবে ব্ল্যাকমেইল করা? এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে, এটা দর্শক আমার নিজের আলোচনা না। যাই হোক, খবরটা হলো এরকম যে ঢাকার ন্যাম ভবনে ওমর ফারুক চৌধুরীর সামনে শনিবার সকাল 9টার দিকে গোদাগাড়ি পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের 9 জন চেয়ারম্যান পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেন। রোববার সকালে এই শপথ করানোর ভিডিও চিত্র ফাঁস হয়ে গেছে। এরপর থেকে রাজশাহী অঙ্গনে চলছে তুমুল আলোচনা। স্বাভাবিকভাবে এটা তো একেবারেই অভিনব, ব্যতিক্রমী। আমি জানি না এখন এটা কি দলগতভাবে, যেহেতু ওমর ফারুক একজন নীতি নির্ধারক অর্থাৎ নীতি প্রণয়ন করেন সংসদে, এটা কি আওয়ামী লীগ দলীয়ভাবে এরকম সিদ্ধান্ত নিল নাকি তার নিজের প্রচেষ্টা, এটা বিষয়টা বোঝা যাচ্ছে না। এবং যেটি ভিডিওটা ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এমপি ওমর ফারুক চৌধুরী বসে আছেন, বেশ স্টাইলে হেলান দিয়ে বসে আছেন। তার সামনে টেবিলে রাখা পবিত্র কোরআন শরীফ হাতে রেখে জনপ্রতিনিধিরা একে একে এসে শপথ নিচ্ছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া পবিত্র কোরআন হাতে রেখে গোদাগাড়ি দেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন ওরফে সোহেলকে বলতে শোনা যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো দিন যাবো না। মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী এলাকায় দলীয় সব কার্যক্রম পরিচালনা করবো। আসলে এটাই হলো আসল কথা। এরপর তিনি থেমে গেলে ওমর ফারুক চৌধুরী বলেন নৌকার সাথে বেইমানি করব না। তখন কোরআন হাতে রেখে বেলালও একই কথা বলেন। শপথ গ্রহণ শেষে 11 জন জনপ্রতিনিধি এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছবিও তোলেন। এই ছবিতে গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজউদ্দিন বিশ্বাস সহ গোদাগাড়ির 9টি ইউপির নির্বাচিত চেয়ারম্যানদের দেখা গেছে। এই ভিডিও দেখে গোদাগাড়ি দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আখতারুজ্জামান ফেসবুকে লেখেন, একজন রাজনৈতিক নেতা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে তার নিজস্ব নেতাকর্মীকে অনুগত করে রাখার জন্য পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাতে হয়। আখতারুজ্জামানকে গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, এর আগে মেয়াদে তিনি দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে ফারুক চৌধুরীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। তো আখতারুজ্জামান আবার এই ব্যাপারে বলছেন যে তিনি কারো নাম উল্লেখ করেননি, তিনি পবিত্র কোরআন শপথ করিয়েছেন, যিনি করিয়েছেন তিনি বুঝবেন। তো আসলে যেটা দলীয় সূত্র বলছে যে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির অনেক নেতাই এমপি ফারুকের অনুসারী নন। গত নির্বাচন আগে তার বিরুদ্ধে 7 জন নেতা 7-স্টার গ্রুপ তৈরি করে দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের সঙ্গে এখনও তার রাজনৈতিক সমঝোতা হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধিরাও সবাই তার অনুসারী নন, তাদেরকে নিজের কব্জায় রাখতে এমপি এই কৌশল অবলম্বন করেছেন। তার মানে যারা যাদেরকে শপথ করানো হয়েছে তারা কিন্তু তার অনুসারী নন, কিন্তু ওই যে কোরআন
শরীফ ছুঁয়ে শপথ করানো, এক ধরনের ব্ল্যাকমেলিংয়ের মধ্যে ফেলে তাদেরকে এটি করিয়েছেন। তো এইটা এই ধরনের আসলে কৌশল, এগুলি খুবই মানে জঘন্য। মানে একটা পবিত্র কোরআন শরীফকে সামনে রেখে নিজের রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, এটা মানে বড় ধরনের একটা অপরাধ বা অন্যায়। আমি জানি না আওয়ামী লীগের নেতাকর্মীরা বা এটা শীর্ষ পর্যায়ে কারোর নজরে পড়েছেন কিনা, যে এই ধরনের মানে প্রচেষ্টা বা উদ্যোগ তারা হতে দেবেন কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।